ঈশা মানে যা সৃষ্টির উৎস, ক্রিয়া হল তার উদ্দেশ্যে করা এক অন্তর্মুখী কাজ, কর্ম মানে বহির্মুখী কাজ। আপনি যদি আপনার শরীর বা আপনার মন বা আপনার আবেগ or your physical energies, we call it karma. আপনি যদি কোনো অন্তর্মুখী কাজ করেন যাতে এগুলোর কোনোটাই লাগে না, তখন আমরা তাকে বলি ক্রিয়া। তো ঈশা ক্রিয়া একটা অত্যন্ত সরল প্রক্রিয়া, অথচ এক শক্তিশালী উপায় প্রতিনিয়ত অসত্য থেকে সত্যের দিকে এগোনোর। আরও জটিল ও কার্যকরী প্রক্রিয়াও আছে, কিন্তু তার জন্য প্রস্তুতি চাই। এর জন্য এক বিশেষ ধরনের তালিমের দরকার। ইট নিডস, যিনি শেখাবেন তারও অনেক প্রশিক্ষণের প্রয়োজন। কিন্তু এই যে প্রক্রিয়াটা, সাধারণত সব প্রক্রিয়াই যেসব আধ্যাত্মিক প্রক্রিয়া মানুষকে এই দিকে নিয়ে যায় তাতে শারীরবৃত্তীয় পরিবর্তনও ঘটে। যেখানেই শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে সেখানে শিক্ষকের যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণ প্রাপ্ত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে আপনি এক উদ্ভট ধরনের যোগ সৃষ্টি করতে শুরু করবেন যা এখন সব জায়গাতেই চলছে, যেটা ভালো করার চেয়ে ক্ষতিটাই বেশি করবে। কিন্তু যেসব ক্ষেত্রে, যেসব প্রক্রিয়ায় কোনো রকম শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে না কিন্তু আধ্যাত্মিক রূপান্তর নিয়ে আসে, যা খুব কমই আছে, সেগুলো সবাইকেই শেখানো যায়। আর আমরা প্রায় যে কাউকেই শেখাতে পারি যার ভাবনা আর আবেগে এটা শেখানোর মতো অন্তত সামান্য সদিচ্ছাটুকু আছে, এইটুকু থাকলেই তারা শেখাতে পারেন। এখন আমরা এই প্রক্রিয়াটা করব, এটা কি সেই বিষয়ে আপনাকে একটু বুঝতে হবে। এখানে সবাই কি শ্বাস নিচ্ছেন? পরীক্ষা করে দেখুন, কোনো কিছুই নিশ্চিত বলে ধরে নেবেন না, এটা অনন্তকাল চলবে না, কোনো একদিন ঠিক থেমে যাবে, জানেন তো। আপনি কি এই মুহূর্তে শ্বাস নিচ্ছেন? আপনি পরীক্ষা করে দেখুন, এটাকে এত নিশ্চিতভাবে ধরে নেবেন না, সত্যি কি আপনি শ্বাস নিচ্ছেন? আপনি নিচ্ছেন, তাই তো? এই শ্বাস নেয়া, শ্বাস ছাড়া, শ্বাস নেয়া, শ্বাস ছাড়া, শ্বাসটা নেয়া, শ্বাসটা ছাড়া, পরের শ্বাস নেয়াটা ঘটল না, আপনি শেষ। দেখুন কত পলকা আপনি। শুধু যদি একটা শ্বাস না যায়, যেখানেই খুঁজি না কেন আপনাকে আর পাওয়া যাবে না। একই সাথে এত পলকা মানুষের জীবন, আবার একই সাথে কত বলিষ্ঠ এটা। একজন মানুষ কত কিছুই না করতে পারেন এই পৃথিবীতে। একটা স্তরে এটাকে যেন কত পলকা মনে হয়, এটার দিকে লক্ষ্য করে শুধু দেখুন। এটা ফিরে এলো না, খুবই পলকা, তাই না? আপনি এটাকে নিশ্চিত বলে ধরে নিয়েছেন, এটা নিয়ে আপনি সচেতন নন। আপনি যদি সচেতন হয়ে এটা দেখেন, বড়ই পলকায় জীবন, আবার একই সঙ্গে কত বলিষ্ঠ এটা, কত কিছুই না করতে পারে। এটাই সৃষ্টির সৌন্দর্য, সবকিছুই সূক্ষ্ম ভারসাম্যে রাখা, এতটা সূক্ষ্ম অথচ আপনি একে নাড়াতে পারবেন না, সহজে নয়, জানেন তো। সমগ্র সৃষ্টিটাই এরকম, ঠিক সূক্ষ্ম ভারসাম্যে। এটাই স্রষ্টার পরম দক্ষতা প্রমাণ করে। এটা যে এতটা সূক্ষ্ম ভারসাম্যে, এটাই দেখায়, এটা সৃষ্টিকর্তার পরম দক্ষতাকে প্রকাশ করে। যিনি সৃষ্টি করেন তিনি এতটাই দক্ষ যে তিনি একে এত সূক্ষ্মভাবে ছেড়েও নিশ্চিন্তে থাকতে পারেন। তো সেটাই সৃষ্টিকর্তার আস্পর্ধা। একটা শ্বাস আপনি যদি না নেন, আপনি শেষ। অথচ এতটাই আস্থা স্রষ্টার আছে তার নিজের সৃষ্টির ওপর। তো এই শ্বাস প্রশ্বাস শুধুমাত্র অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বিনিময়ের ব্যাপারে নয়। যোগে
আমরা একে কুর্মনারী বলি। শ্বাসকে ডাকা হয় কুর্মনারী নামে। এখন আপনাকে যদি নিজের শ্বাসকে লক্ষ্য করতে বলি, লোকজনের মধ্যে যা আজকাল খুবই প্রচলিত একটা ব্যাপার, আপনি শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করেন না। আপনি ভাবেন আপনি শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করছেন, কিন্তু আপনি শ্বাস প্রশ্বাসকে লক্ষ্য করছেন না। আপনি বায়ুর যাতায়াতে যে অনুভূতিটা তৈরি হয় শুধু সেটাকেই লক্ষ্য করতে পারেন। আপনার পাশে বসে থাকা কেউ যদি আপনার হাতটা স্পর্শ করে, ইউ থিঙ্ক, আপনি ভাবেন আপনি অন্যজনের স্পর্শটা জানেন, কিন্তু আপনি জানেন না। আপনি শুধুই আপনার শরীরের ভেতরে তৈরি হওয়া অনুভূতিগুলোকেই চেনেন আর জানেন। আপনি জানেন না অন্যদের কেমন অনুভূতি হয়। আপনার শরীরে তৈরি হওয়া অনুভূতিগুলোকেই আপনি শুধু চেনেন আর জানেন। ঠিক বুঝতে পারছেন আমি কি বলছি? তো এই মুহূর্তে শ্বাস কি তা আপনি জানেন না। আপনি কেবল শ্বাসবায়ু দ্বারা তৈরি হওয়া অনুভূতিটাকেই জানেন। তাই যখন বলি কুর্ম নারী, আমরা অনুভূতিটার কথা বলছি না, আমরা স্বয়ং শ্বাসবায়ুটার কথা বলছি। কুর্ম নারীকে একটি সুতো বলে ডাকা হয়। এটা একটা সুতোর মতো এক অবিচ্ছিন্ন সূত্র, এটা চলতেই থাকে। আর এই সুতোটাই আপনাকে এই শরীরের সাথে বেঁধে রাখে। আমি যদি আপনার শ্বাসটা সরিয়ে নিই, আপনি আর আপনার শরীর আলাদা হয়ে যাবে। আপনি যেটাকে এক ভেবেছিলেন সেটা হয়ে যাবে দুই। এটাই হলো প্রথম ছলনা। দুটো জিনিস একটার মতো আচরণ করছে, এই ছলনাটা চালু আছে। তো আমি আপনার শ্বাসবায়ুটা সরিয়ে নিলে আপনি আর আপনার শরীর আলাদা হয়ে পড়বে। আমরা চাই না এটা আলাদা হয়ে যাক, কিন্তু আপনার চেতনা যদি আপনার শ্বাসবায়ুর সাথে যাত্রা করে, আপনার চেতনা যদি আপনার শ্বাসবায়ুর গতিপথ বেয়ে যায় যথেষ্ট একাগ্রভাবে, তখন আপনি দেখবেন, স্পষ্টভাবে দেখবেন, এই দুটো এক নয়। যেটা আপনি আর যেটা আপনার শরীর, এই দুটো আলাদা হয়ে যাবে। আপনি আর আপনার মন, এই দুটো আলাদা হয়ে যাবে। যদি আপনি আর আপনার শরীর মন মিলে একে অপরের থেকে সরে দাঁড়ায়, তখন হঠাৎই আপনি দেখবেন আপনার দেহ ও মনকে ব্যবহার করার ক্ষমতা এক অভূতপূর্ব স্তরে পৌঁছেছে। এই মুহূর্তে আপনাকে যদি এক থেকে দশ গুনতে হয়, আর সব থেকে বেশি যদি দশ হয়, আপনি যদি দেহের সাথে যুক্ত অথবা জড়িয়ে থাকেন, আপনি একের থেকেও কম। এটা এখন সেখানে, এই দুটো জিনিস আলাদা হয়ে গেলে হঠাৎই আপনি দ্রুত গতিতে দশে পৌঁছে যেতে পারেন। আপনার দেহ ও মনকে ব্যবহার করার ক্ষমতা এতটাই বেড়ে যায় যে অন্যদের চোখে আপনাকে প্রায় অতিমানব বলেই মনে হয়। কিন্তু আমি আপনাদের বলছি, এটা মানুষই বিষয়টা অতিমানব হওয়া নিয়ে নয়, বরং মানুষ হওয়াটাই যে এক অসামান্য ব্যাপার সেটা উপলব্ধি করার বিষয়। হ্যাঁ, মানুষ হওয়াটা কোনো সামান্য ব্যাপার নয়। তো ঈশা ক্রিয়া শুধু এটা কি কাজে লাগায়? এই মুহূর্তে আপনার জীবনে আপনার চিন্তাভাবনা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তো সেটাকে কাজে লাগানো যাক। আর আপনার শ্বাসও অপরিহার্য, তো সেটাকেও কাজে লাগানো যাক। আর আপনার চেতনা ছাড়া আপনি জানতেও পারবেন না যে আপনি এখানে আছেন এই মুহূর্তে। আপনি যদি সচেতন না হন, এমনকি এটাও জানতে পারবেন না যে আপনি জীবিত না মৃত, অথবা আপনার অস্তিত্ব আছে কি নেই। তো এই তিনটি উপাদান, আপনার শ্বাস, আপনার চিন্তাভাবনা, ইওর থট, আর আপনার চেতনা, যদি সঠিক সমন্বয়ে আপনি এদের ব্যবহার করেন, আপনি দেখবেন ধীরে ধীরে আপনি আর আপনার শরীরের মধ্যে অল্প একটু দূরত্ব তৈরি হয়েছে। এখন খুব নিশ্চিতভাবেই আপনি অসত্য থেকে সত্যের দিকে এগিয়ে চলেছেন।